দেশ ছাড়েন বিপ্লব কুমার লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার কুমার কুমার সরকার গত আলোচিত পুলিশ ভারতে ঢোকেন। পাচারকারীদের এ সংক্রান্ত কয়েকটি কথোপকথনের অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছেন এ নিয়ে লালমনিরহাট জেলা জুড়ে তুমুল আলোচনার সৃষ্টি হয়েছে পাটগ্রাম থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে মঙ্গলবার বিকেলে রংপুরে টাকা সংক্রান্ত বিরোধের জেরে স্থানীয়দের হাতে ধরা পড়েন শুভ নামের এক চোরা বাড়ি তিনি দহ গ্রামের ডাঙ্গাপাড়া এলাকার ছেলে কথা বলার এক পর্যায়ে শুভ বলেন গত সোমবার রাতে পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সরকারকে সীমান্ত পথ দিয়ে ভারতে পার করে দেওয়া হয় মোবাইল ফোনে কথা সূত্র ধরে আরও জানা যায় একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা পঙ্কজ ও দহ গ্রামের আকসেদুল মোমিন শাহিন ফারুক রাজীব শামীম ও মকসেদুলের সহায়তায় বিপ্লবকে সীমান্ত পার করে দেওয়া হয় বিপ্লবকে জলঢাকা মীরগঞ্জের নিষাদ ও রুবেল পাটগ্রামে আনতে সহায়তা করে সীমান্ত পার করার সময় দেড় লাখ টাকা নেওয়া হয় এ বিষয়ে শুভ ও তার বাবা ওসমান গনির সঙ্গে কথা বলতে যোগাযোগের চেষ্টা করে তাদের পাওয়া যায়নি এ ব্যাপারে পাটগ্রাম থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাইদ চৌধুরী বলেন বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শও নেওয়া হচ্ছে বিজিবিও বিষয়টি তদন্ত করছে সাবেক এসবি প্রধানের কক্ষ থেকে পঁচিশ কোটি টাকা লুট আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই পুলিশের বিশেষ শাখা এসবির সাবেক প্রধান অতিরিক্ত আইজি মনিরুল ইসলামের কক্ষ থেকে পঁচিশ কোটি টাকা লুটের যে অভিযোগ উঠেছে সেটি তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে পুলিশের এসপি বিএনের গোলাম কিবরিয়াকে প্রধান করে গতকাল বুধবার ওই কমিটি করা হয়েছে এদিন রাতে আইজিপি মোহাম্মদ মইনুল ইসলাম গণমাধ্যমকে বলেন এ বিষয়ে তদন্ত চলছে এই টাকাটা তসরুপ হয়ে গেছে বলে আমরা শুনতে পেয়েছি বিভিন্ন মাধ্যমে আইজিপি বলেন একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে ঘটনা সত্যতা কতটুকু কার কি দায় খতিয়ে দেখবে কমিটি খুব দ্রুত রিপোর্ট দেওয়ার জন্য বলা হয়েছে কমিটিকে এদিকে ক্ষমতার পালা বদলের মধ্যে গত ১৩ আগস্ট এসবি থেকে মনিরুল ইসলামকে সরিয়ে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয় বদলির আগে এ কর্মকর্তা চার আগস্ট প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাওয়া নগদ পঁচিশ কোটি টাকা এনে নিজের দপ্তরে রেখেছিলেন বলে সংবাদ মাধ্যমের খবরে এসেছে পরদিন তুমুল গণ আন্দোলনে সরকার পতনের সেই দিনের পর নিজের দপ্তরে আর যাননি মনিরুল সিসিটিভি বন্ধ করে তার কক্ষ থেকে সেই টাকাগুলো সরিয়ে কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে প্রসঙ্গত সরকারের পালা বদলের পর মনিরুলকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় এ সময় তাকে প্রকাশ্যেও দেখা যায়নি লাখো কোটি টাকা লোপাট সড়ক উন্নয়নের নামে হরিলোট প্রকল্পের মেয়াদ বাড়িয়ে দ্বিগুণ ব্যয় সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সারা দেশে সড়ক ও যোগাযোগ খাতের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের মেয়াদ ও ব্যয় বাড়িয়ে লাখো কোটি টাকা লোপাট করেছে তবু অনেক প্রকল্পের কাজ মেয়াদ শেষেও অসমাপ্ত রয়ে গেছে উপরন্তু প্রকল্প বাস্তবায়নের নামে সাধারণ মানুষকে দীর্ঘ দুর্ভোগ পথে হচ্ছে অভিযোগ উঠেছে আওয়ামী লীগ সরকারের আমলে সারা দেশে সড়ক পরিবহন ও যোগাযোগ খাতে শত শত অপ্রয়োজনীয় এবং কম প্রয়োজনীয় প্রকল্প হাতে নেওয়া হয়েছে এসব প্রকল্প বাস্তবায়ন দফায় দফায় মেয়াদ ও ব্যয় বাড়িয়ে হাজার হাজার কোটি টাকা লোপাট করা হয়েছে এই প্রেক্ষাপটে এবং দেশের বিদ্যমান অর্থনীতি সংকট কাটাতে অপ্রয়োজনীয় প্রকল্প কাটছাঁট হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ মাহমুদ এমন কি বাস্তবায়নাধীন কম প্রয়োজনীয় প্রকল্প বন্ধ করার পক্ষে নিজের অবস্থান জানিয়েছেন এই উপদেষ্টা এদিকে সড়ক পরিবহন উপদেষ্টা মোহাম্মদ ফয়জুল কবির খান মঙ্গলবার সচিবালয়ে সফররত বিশ্বব্যাংক প্রতিনিধি দলকে বলেছেন আওয়ামী লীগ সরকার তাদের প্রয়োজনে ও অপ্রয়োজনে শত শত প্রকল্প প্রকল্প নিয়েছে তারা অনেক ব্যয়বহুল প্রকল্প নিয়েছে সেগুলো অর্থনৈতিকভাবে সফল নয় জানা গেছে পরিবর্তিত বাস্তবতায় এসব কম গুরুত্বপূর্ণ এবং অতিমূল্যায়িত প্রকল্প বাতিল এবং স্থগিত করার চিন্তাভাবনা চলছে যেসব প্রকল্পে অগ্রগতি খুবই কম সেসব প্রকল্প বাতিল বা স্থগিত রাখার ব্যাপারে সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার অনুসন্ধানে জানা গেছে আওয়ামী লীগ সরকারের আমলে নেওয়া আলোচিত পনেরোটি প্রকল্পের মেয়াদ বাড়িয়ে ব্যয় প্রায় দ্বিগুণ করা হয়েছে এই পনেরো প্রকল্পের মূল ব্যয় ছিল সাতাত্তর হাজার কোটি টাকা মূল্যায়নের কারণে সেখানে ব্যয় বেড়ে দাঁড়িয়েছে এক লাখ সাঁত্রিশ হাজার কোটি টাকা এভাবে প্রায় প্রতিটি উন্নয়ন প্রকল্পেই মেয়াদ ও ব্যয় বাড়িয়ে লাখ কোটি টাকা লোপাট করা হয়েছে সংশ্লিষ্ট সূত্র জানায় নানা কারণে প্রকল্পের কাজ নির্ধারিত শেষ করা যাচ্ছে না ফলে দফায় দফায় বেড়েছে প্রকল্পের মেয়াদ একসঙ্গে পাল্লা দিয়ে বৃদ্ধিও পায় ব্যয় এমন পনেরোটি প্রকল্পের পেছনে মূল ব্যয়ের তুলনায় বাড়তি খরচ হতে যাচ্ছে ষাট হাজার ছয়শ আটান্ন কোটি টাকা যা মূল ব্যয়ের প্রায় দ্বিগুণ অনুমোদনের সময় এই পনেরো প্রকল্পের ব্যয় ধরা ছিল সাতাত্তর হাজার পঁচাশি কোটি পঁচাশি লাখ টাকা কিন্তু পরবর্তী সময়ে বেড়ে দাঁড়ায় এক এবং সময় ভিত্তিক করে বাস্তবায়ন করা হতো তাহলে বাড়তি টাকা লাগার কথা নয় এটা জাতির জন্য বড় অপচয় সেই সঙ্গে যে সময়ে যেসব সুফল পাওয়ার কথা সেগুলো থেকে বঞ্চিত হচ্ছে দেশ ও জাতি এর পাশাপাশি প্রকল্প বাস্তবায়নে দীর্ঘ সময়ের কারণে বাড়তি যোগ হয়েছে জনদ প্রসঙ্গত বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত নির্মাণাধীন বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্পের বিষয়টি দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করা যায় বিআরটি গাজীপুর এয়ারপোর্ট প্রজেক্ট দফায় দফায় মেয়াদ বাড়ায় বছরের এই প্রকল্পটি বাস্তবায়নে এখন সময় লাগছে বারো বছর সর্বশেষ মেয়াদ বাড়িয়ে দুই হাজার সালে ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে এটির মূল অনুমোদিত ব্যয় ছিল দুই কোটি চুরাশি লাখ টাকা দ্বিতীয় সংশোধনীর মাধ্যমে ব্যয় বেড়ে দাঁড়ায় চার হাজার কোটি আটচল্লিশ লাখ টাকা এই অদূরদর্শী প্রকল্পের কারণে গাজীপুর এয়ারপোর্ট সড়কের দুই পাশ সংকুচিত হয়ে পড়েছে ফলে যানজট লাগছে সড়কটির বিভিন্ন পয়েন্টে প্রকল্প শুরুর আগে এর সুফল প্রাপ্তি নিয়ে নানা রকম সমালোচনা শুরু হয়ে গেছে